শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি আলী আহমদ, পিতা আব্দুল কাদের, মাতার নাম নূরজান বেগম, উলানিয়া মেন্দিয়া। যুদ্ধের আগে আপনি কি করতেন? এর আগে আমরা কলেজে লেখাপড়া করতাম। কোন কলেজ? মেন্দিয়াস পাতা আসছি কলেজ। তখন কোনো ছাত্র রাজনীতি করতেন? আমরা সরাসরি ছিলাম না, তবে সমর্থিত ছিলাম যে ছাত্রলীগের সাথে। যুদ্ধের সাথে কি অভিযুক্ত হলেন? যুদ্ধে পাক বাহিনী যখন আমাদের এলাকায় অত্যাচার আরম্ভ করে বিভিন্ন উলানিয়া বাজারে বেশ কয়েকজন লোক মারে, সেদিন আমি এখানে ছিলাম। আমাদের স্যার কিছু জমি জমা আছে সুলতান স্যারে নদীর উপরে, কারণ আমারে নিয়ে রোয়ানা দিছে আমার আব্বা। তখন কয়েকবারই ওই সুলতানি একবার গানবোটের সামনে পড়ছি, আবার আসিয়া এখানে পড়ছি, এখানে উলানিয়া বাজার পড়তেছে, ওই হিন্দু বাড়ি পড়ছিল তখন সামনে পড়ছি এতে। তখন দেখি যে চতুর্দিকেই হইতেছে, তখন আমাদের বাড়ি অত্যাচার হয়নি, এদিকে বাজারে বেশ কিছু লোকজন। তখন এর আগেই আমার বন্ধুবান্ধব প্রায় অনেক গেছে চলে আসে, আমি আর একা পড়ছি, ওদেরকেও পাই না, ওরা যে কোন সময় গেছে গা। তখন একটু আগে ওই মাইনের দিন বললো না, এদি আসতেছে, এ আমার সম্বাদ দিলে যাবি নেই এই অবস্থা। তখন এর সাথে আমি একত্র হইয়া দেখি এরা কই, এরা হাজারগঞ্জ আসছে, সব যাই আমি। এই তখন তাদের সাথে হাজারগঞ্জ যাই, হাজারগঞ্জ যাই, আমাদের বন্ধুবান্ধব সবাই দেখি ওখানে আছে, খালেক ভাই, অন্যান্য মন্নান মন্নান অন্যান্য আছে তাদের সাথে, সে যতন সুদ্ধি ছিল বলার তাদের নেতৃত্ব। হাজারগঞ্জের থেকে নীলকমর হয়ে আমরা ভারতে, আমরা গেছি এখান থেকে উলানিয়া মেন্দিগঞ্জের 29 জন, আর বলারও কিছু ছিল মোট প্রায় 40 জনের মতো। তখন আমরা আগরতলা যে কংগ্রেস ভবনে উঠি, সেখান থেকে কলেজ টিলায়, আগরতলা কলেজ টিলায় দুইটা ভাগ হইয়া যায়, এক গ্রুপ জায়গা হাফ লং ট্রেনিংয়ে আমরা 10 জন থেকে যাই। আমরা তো কান্দাহাটি আরম্ভ করি, আমাদের এই ছিল আজিজ ভুইয়া মেন্দিগঞ্জে বাড়ি, পরে আমরা প্লেনে গুয়াহাটি হইয়া
সাহারানপুর যাইয়া টেন্ডতে এতে সমভূমি হইতে প্রায় 9,500 ফিট উপরে আমাদের ট্রেনিংটা ছিল টেন্ডু। আমরা ট্রেনিং করিয়া প্রথম আমরা আসার পথে কুমিল্লা হইয়া ভারতীয় আর্মিদের সাথে ছিলাম, আসিয়া ঢুকি তখন আর্মিরা বিভিন্ন জায়গা অপারেশন করে আমি তাদের সহযোগী হিসাবে ছিলাম। তো আপনারা ওইখানে কমান্ডার কে ছিলেন? তখন আমাদের টিম লিডার ছিল আজিজ ভুইয়া। তারপর আমরা ওখানে ওদের সাথে কয়েকদিন থাকার পর আস্তে আস্তে আবার সেই হাদারগঞ্জ হয়ে আমরা মেন্দিগঞ্জে ঢুকি। ঢুকিয়া আমরা সরাসরি বোলা চলিয়া যাই, যাইয়া বাকিদের সাথে মিলিত হই, যেমন ওই খালেক ভাই, অন্যান্য মন্নান, অন্যান্যরা ছিল, মাইনুদ্দিন, বোলা ইলিয়াস মিয়ার, ওখানে আমরা উঠি। তারপর কিছু আবার গেছিলাম লালমোহন, কিছু বাগইয়া, নিজেরা নিজেরাই বাগইয়া, তখন রতন সুদ্ধির নেতৃত্বে ছিলাম। যেদিন স্বাধীন হলো তখন ওই দিন আপনি কোথায়? ওই দিন আমরা 19 তারিখ আমরা মেন্দিগঞ্জে ছিলাম। আজকে বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট উন্নয়ন, এটা স্বাধীনতার ফসল। আমরা কখনোই চিন্তা করতে পারতাম না আমাদের এলাকায় যে মুজাফফর কলেজ ভবন, ওই হুগলটলির মাদ্রাসা ভবন, রোড, বিভিন্ন প্রাইমারি, আজকে দোতলা ভবন যা ছিল বাঙ্গাগড়, এটা তো কখনোই চিন্তা করার না, না এটা তো স্বাধীনতার ফসল। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।